আমিরুল মুমিনীন, খলিফাতুল মুসলিমিন, যে ডনের কাছে আমাদেরকে আপনি পাঠিয়েছিলেন সে এই মর্মে ঈমান আনবে, দুইখানা শর্ত করেছে, সেই শর্তের উপরে সে ঈমান আনবে। এক নম্বরে বলেছে অর্ধেক রাজত্ব তাকে ছেড়ে দিতে হবে, সে শাসন করবে। আর দুই নম্বর শর্ত হল আমিরুল মুমিনীন আপনার মেয়েকে সে বিয়ে করবে। উমার বলছে তুমি কি বললে, তোমরা তোমরা কিছু বলেছো? বলে বলেছে। কি বলেছো? অর্ধেক রাজত্বটা কোনো রকম বুঝিয়ে পারিয়ে অসুবিধা হবে না, তবে বিয়েটা চয়েসের ব্যাপার আছে। হাজরে তোমার বলছে আমার দিলের কথা শোনো, অর্ধেক কেন, যখনই কোন মানুষ পাক্কা ইমানদারি প্ল্যাটফর্মে এসে যাবে তাকে সমস্ত রাজত্বটা আমি উমার ছেড়ে দেব, কোনো ডিস্টার্ব নাই, সে তো চালাবে আল্লাহ এবং রসুলের তরিকায়। এক নম্বর গেল বিয়ে শাদির ব্যাপারে কেন শুনলাম, মেয়ে তো আমার, তবে আমি বলছি একটা কালেমা পড়া ইমানদারকে মেয়ে দিতে উমার এক সেকেন্ড আটকাবে না, সঙ্গে সঙ্গে বিয়ে পড়িয়ে দেব, যাও তোমরা তাকে কালেমা পড়তে বল। তাহলে ইমানদারের প্রতি ভরসা কত? তাহলে বলেন একটা ইমানদারের প্রতি ভরসা কত? আর যে রাই ইমামের শুধু একটুকু লিডারই পেয়েছে, এতেই যদি ঘোষ খায়, ওই ইমামগুলোকে যদি একবার মোটামুটি মুখ্যমন্ত্রী বা এমএলএ এমপি করে দেওয়া হয় কি করবে বলেন তো? কি করবে বলেন? চরিত্র কোথা চলে গেছে সহি হাদিস এবং কোরআনের তার পেটে থাকার পরেও? এবার এরা দুজন আবার হাঁটতে লাগলো। যে গ্রামে ডনের বাড়ি ওরা সেই পর্যন্ত পৌঁছে গেল, এবার গ্রাম ঢুকবে, গ্রামের কাছাকাছি হয়তো বা 100-200 গজ রাস্তা বাকি আছে, তখন দেখছে গ্রাম থেকে একটা জানাজা আসছে, খাটে লাশ আছে, দল বেঁধে লোক দাফন করার জন্য বেরিয়ে আসছে। এরা দুজন জিজ্ঞেস করছে কে মরেছে, কার জানাজা হবে, ইহুদি না নাসারা না মুসলমান, কাকে দাফন করা হবে? এদেরকে বলা হচ্ছে তোমরা যে ডনের কাছে এসেছিলে ওই হতভাগাই মরে গেছে। তখন এরা বলল হতভাগা রে, তোর কপালে আর কোন মানে ঈমান আল্লাহ লেখেনি, বেঈমান হালাতি পৃথিবী থেকে চলে গেল। তার মানে একটা ঈমানদারের উপর কত ভরসা থাকা দরকার, মুসলমান জুয়োতে পাবে এদেরকে বেশি, মুসলমান সুদের ময়দানে এদেরকে বেশি, মুসলমান জেনার ময়দানে রান্ডিখানায় এদেরকে বেশি, যেখানেই বেশ্যাখানা মুসলমানের ছেলে বেশি, অন্য মানে আদার ছেলে পাওয়া যায় না। শুধু তাই নয়, তাসে লুডুতে দাবাতে মদেতে মুসলমান তুমি বেশি, এখন এত বেশি শয়তান গ্রাস করে নিয়েছে মুসলমানের আসল শক্তিটাই শেষ হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন আমার উম্মত অহান রোগে ভুগবে। সাহাবীরা প্রশ্ন করলেন মা অহান, ইয়া রাসূলুল্লাহ অহান জিনিসটা কি? নবীজি বললেন হুব্বু দুনিয়া কারাহিয়াতিল মত, আমার উম্মতের ভিতরে পৃথিবীর মহব্বত বেড়ে যাবে এবং মত বা আখেরাতকে সে ঘৃণা করবে, তখনই আমার উম্মত দুর্বল হয়ে যাবে, অন্য জাতি এসে লাফ মারবে, দলদলেতে পড়েছে হাতি ব্যাঙ্গে মারছে লাথি, হাতি দলদলেতে পড়ে গেছে আর ব্যাং হাতির মাথায় লাথ মেরে চলে গেছে, এমন মুসলমান এদের অবস্থা, এরা সবকে শেষ করে দিয়েছে, একবার নিজের নাফসের দিকে তাকিয়ে দেখি।
কি ঘটবে শেষকালে স্টেজে, আমি তাই চিন্তা করছি। একজনা পড়ে গেছে, একজনা কি খবর আনছে বারবার জিব্রাইলের মতন। হ্যাঁ হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। কাজও নাই, সময়ও নাই, অবসরও নাই, খালি মনে হচ্ছে আমার বিরুদ্ধে প্ল্যান চলছে। তাহলে আমাকে বাইন করতে ভালো লাগবে? কারো যদি এটা মনে ঢুকে যায় যে আমার বিরুদ্ধে প্ল্যান চলছে, তার ভালো লাগবে বাইন করতে? আপনাদের বিরক্ত লাগছে নাকি? ওই লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, আমাকে আমাকে কষ্ট লাগছে। কেন কষ্ট? মহব্বতের জন্য বলছি, পায়ের নিচে বসার কিছু নাই। তো এ হয়ে গেছে আমাদের আজকের সবথেকে বড় ক্ষতি। ইসলামকে কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাম? প্রাসাদ। সহি বুখারীর হাদিস, ইসলাম হলো একটা প্রাসাদ। সেই প্রাসাদে যতগুলো ইঁট লেগেছে, প্রথম ইঁটটাকে হযরতে আদম আলাইহিস সালাম আর শেষ ইঁটকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে কমবেশি 1.5 লাখ ইঁট লেগেছে। ওই প্রাসাদটা তৈরি করতে কত ইট লেগেছে? কমবেশি, অ্যাকুরিটি বলছি না, কমবেশি 1.5 লক্ষ। প্রাসাদ মানে কি? প্রাসাদ মানে সুন্দর সাজানো ঘর, বুঝতে পেরেছেন? সুন্দর সাজানো ঘর। এবার ওই সাজানো ঘরে আগুন লেগেছে, জানলাতে আগুন, দরজায় আগুন, খাটে আগুন, বিছানায় আগুন, আলমারিতে আগুন, শোকেসে আগুন। আগুনটা লাগিয়েছে কে? ভারত জ্বলছে, কাশ্মীর জ্বলছে, মায়ানমার জ্বলছে, রোহিঙ্গা জ্বলছে, বাংলাদেশ জ্বলছে, পাকিস্তান জ্বলছে। ভারতের মুসলমানের থেকে বাংলাদেশের মুসলমান বেশি জ্বলছে। ওরা ওরা হলো মুনাফিক, বেশি বেশি জ্বলছে। আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। জাসুস আর তাজাসুসি আর বেইমানি, যে যত তাহাজ্জুদ পড়ে সে তত বেইমানি করে বাংলাদেশে। সপ্তাহে রোজা বাদ দেয় না, আর বেইমানিতে প্রথম সারি ধরা আছে। তো সারা বিশ্ব যেন আগুনে দাও 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 করে জ্বলছে, সারা বিশ্ব। শুধু মুসলমান নামে প্রাসাদ আগুন লেগেছে, অন্যটা লাগেনি। তো এই আগুনটা লাগিয়েছে কে? একজন বড় আল্লাহর ওলি বলছেন, ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। ঘরের প্রদীপই ঘর জ্বলছে, দোষ কাকে দেবেন? ঘরের প্রদীপে যদি ঘর জ্বলে, লাঠি নিয়ে কাকে খুঁজবেন? কথা বলে না, এদিকে বলছে চালান এখনো, আর আমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দিচ্ছে না। আমি একটা কথা আপনাদেরকে বলি না, বচনে বচনে বিটি হারাইল কেথা, ভেরলের যুদ্ধতে গেল শিয়ালের মাথা, মা বিটিতে ঝগড়া করে বটি পড়ল নাকে, তিনজনের মধ্যে দোষ দিব কাকে? বিচার করেন তো। এটা অনেকবার বলেছি, এটা বহুদিন পর আবার বললাম। এক বুড়ি বিটির বাড়ি যাচ্ছে, 1 লাখ টাকা নিয়ে ছিঁড়া কাঁথায় গটি নিয়েছে, যে খালি ওর চোপা চলছে, খালি মুখ বন্ধ নেই, আমার যা হবে হোক গা কেথা যেন না হারায়, আমার যেটা হবে হোক গা কেথা যেন না হারায়। টোটোতে উঠছে, বসছে, নৌকায় চাপতে গিয়েছে, যেই কেথাটা নিয়ে এমনি একজন যুবক ফ্রাম করে পকেট মার কেথা নিয়ে মারল দৌড়। দোষ কার? নিজের দোষ, চোপা না চালাতিস না যেত। জি, ভেরলের যুদ্ধতে গেল শিয়ালের মাথা, দুটো বড় বড় ষাঁড় ভেড়া ফটাস ফটাস করে মারছে, আর একটা শিয়াল খালি মুখ দিয়ে লাল পড়ছে, যেটা পড়বে ওইটা আমার, যেটা পড়বে ওইটা আমার। অনেকক্ষণ ধরে ওদের ঝগড়া চলছে, এই মনে মনে করছে ওরা নাটক করছে নাকি রে, এখনো পড়ে না কেন? কিন্তু ভেড়ার মাথা খুব শক্ত, তো পড়ে না কেন রে? তো একবার মাঝে ঢুকে টেস্ট করতে গিয়েছে, দুদিক থেকে মেরেছে, তো ওই লাশ, এই যে লাশটা পড়লো, দোষ কার? ওর নিজের দোষ। তার মানে এমএলএ নমিনেশন ফাইল চলছে, দাঁড়িয়েছে কে? ঘোষ, গুয়ো, গুপ্ত, যেগুলো অজাত, শিডুল ক্লাস, তারা দাঁড়িয়েছে। একদিকে দাঁড়িয়েছে ব্যানার্জি, একদিকে দাঁড়িয়েছে চ্যাটার্জি,
একদিকে দাঁড়িয়েছে মমতা ব্যানার্জি, আর একদিকে দাঁড়িয়েছে কে, ওই বুদ্ধদেব ভট্টাচার্য। মধ্যখান থেকে মরছে এই ভেড়া কটা, এই চালাক মুসলমান কটা। ভেরোলের যুদ্ধ চলছে ভারতবর্ষে, লাশ হচ্ছে কারা, মুসলিমরা। ওকে খালি বলেছে 3 কেজি পঞ্চায়েতে গম দুব তোকে, অতি রং মেকে জিনো ও জিনো ও তৃণমূল কংগ্রেস জিনো ও লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই, তুই তো মরবি বে সকালে। ভোট পাবে ওরা, হয় জিতবে ব্যানার্জি, না হয় জিতবে চ্যাটার্জি, না হয় জিতবে দাস, না হয় জিতবে গুপ্ত, আর মরবি তুই সুপ্ত, কুকুরে টানাটানি করবে তোর লাশ নিয়ে। আর যখন ওই লাশটাকে নিয়ে কলকাতা নিজেছে, মর্গে নিজেছে, যে বড় বড় পার্টির নেতারা আসছে, তোর ফ্যামিলির লোক মনে করছে যেন জান্নাতুল ফেরদাউস গেল। এত বড় বড় নেতা যখন আমার ঘরে এসেছে, তা লাশটা মনে হয় জান্নাতুল ফেরদাউস গেল। ওদিকে জাহান্নামের ফেরেশতা খালি মোচ পাকাইছে, আয় শালা দেখছি তোকে, কোন জায়গায় দিতে হয় সাইজ করে দেবো, ওখানে আর কেউ যাবে না, ব্যানার্জি চ্যাটার্জি যাবে, মরছে এরা। আর 3 নম্বর মা বিটিতে ঝগড়া করে বটি পড়লো নাকে, একটা ঘরে মা বিটি ঝগড়া চলছে আর পাশের বাড়ি বউ দেখতে এসছে, মা রাগ করে বটি ছুড়ি দিয়েছে বেটির দিকে, তো ওরই নাকটা কাটা গেছে, দোষ কার? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله অপেক্ষা কর, আল্লাহ রেগে গেছেন, আল্লাহ যেদিন তোদেরকে কেড়ে নেবে। আপনি ইমামের চোখে মুসলমান, মসজিদের চোখে মুসলমান, হাজির চোখে মুসলমান, গাজির চোখে মুসলমান, কিন্তু আমার রবের চোখে আপনি ফাসিক। আল্লাহ বলছেন, ওয়াল্লাহ লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিক বেঈমানদেরকে কোনদিন হেদায়েতের পথ দেবেন না। এটা ছোট্ট সত্য কথা জিজ্ঞেস করব, যদি সত্য সত্য আপনি উত্তর দিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ করব। একটা হিন্দু ছেলে আপনার এলাকায় চলা ফেরা মুসলমানদের মতো, গোসল করে, পেছাব করে, পানি লেয়, মূর্তি ফুর্তি মানে না, ওগুলোর প্রতি ওর ধ্যান ধারণা নাই, ও পুজোকে গুরুত্ব দেয় না, ওইদিকে যায় না, মাঝে মাঝে আপনার সঙ্গে চা খায়, ফুটবল ময়দানে খেলতে যায়, আর মাঝে মাঝে বলে তোদেরই ওটা ভালো রে, আজান হচ্ছে কত, একসঙ্গে নামাজ পড়ছিস। এখন ওকে আপনি মনে মনে পার্সেন্টেজ করছেন, উফ 80% চলে এসছে এদিকে, আর একটু হলেই মুসলিম হয়ে যাবে, এই আকাঙ্ক্ষাটা আপনার হবে কি হবে না? 4 জন বলেছেন, সবারই কাছে একবার শুনতে চাইছি, যদি কোনো হিন্দু ছেলে আমাদের ধর্মকে ভালোবাসে, আমাদের চালচলনকে ভালোবাসে, তো আপনার দিল কৌতূহল হবে কি হবে না যে মুসলমান হয়ে যাক? হবে, সত্য কথা বলেছেন আলহামদুলিল্লাহ। তাহলে একটা হিন্দুর চালচলন মুসলিম দেখলে যদি আপনার এটা মনে হয়, আমাদের চালচলন তো হিন্দুদের 16 আনা হয়ে গিয়েছে, তাহলে ওদের মনটা বলবে না যে 2-4 চাবুক লাগাইলে ঢুকে যাবে সব? ওদের বলাটা কি অন্যায় আছে বলেন? আমাদের বিয়ে শাদী হিন্দুর মতো
পোশাক হলো বেইমানের মতো, চুলের কাটিং এ রসুল নাই, খাওয়াতে রসুল নাই, আর টাকনোর নিচে কাপড় শিখানো রসুল নাই, কথাবার্তা লেনদেন দাদা বৌদি কাকি কাকিমা জেঠু ফুপা ফুপি বেরোচ্ছে না, এখন পিসি মাসি বলতে শুরু করে দিয়েছে, মুসলমান তুমি 95% চলে গেছো, মসজিদ ঢুকো না, অত গুরুত্ব দাও না, একটা ব্যানার্জি ছেলে জানে আমার বন্ধুর নাম কবিরুল ইসলাম, সে ইসলামের বড় কবিরুল ইসলাম, বড় ইসলাম ওলা তার নাম, তাকে জিজ্ঞেস করছে কবিরুল আজকে জুমার দিন তুই কি করবি, চল না রে ফারাক্কা থেকে ঘুরে আসি, জুমা পরে হবে অন্যদিন পরে নিলেও হবে, তখন ওই গুপ্তের ছেলেটা আইডিয়া করছে, এই জুমার মুখে মুতে দেয় পেশাব করে দেয়, এই পেশাব করে আমিও পানি নিলাম না উইও নিল না, এবং আমার টাকনুর নিচে কাপড় ওরও কাপড়, ও 80% আসলে আপনার আমার দিল যদি মনে করে ঢুকে যাক, আমরা 95 কেন 99% হিন্দুত্বকে গ্রহণ করে নিয়েছে, ইহুদি নাসারাকে গ্রহণ করে নিয়েছে, তবে কেন তারা মেহনত করবে না, যা আর দু চাবুক লাগাইলেই ঢুকে যাবে, এই জন্য তারা উঠে পেরে লেগেছে, মুসলমান তুমি তোমার সত্তাকে হারিয়ে দিয়েছো, এর জন্য তুমি কোন ক্লাসের বোঝা যাচ্ছে না, একটা ট্রেনের বগি এই রোডের উপরে পড়ে আছে, ট্রেনের কামড়াটা বগিটা ট্রেনের, চাকাগুলো টায়ার ট্রাকের না ট্রাক্টরের, আবার হেলিকপ্টারের পাখা, প্লেনের ডানা, বলেন গাড়িটার নাম কি, এ গাড়িটার কোনো নাম কেউ খুঁজে পাবেন না, বগিটা ট্রেনের মতো, চাকাগুলো ট্রাক্টরের, হেলিকপ্টারের পাখা, প্লেনের ডানা লাগানো থাকলে ও গাড়িটার নামই খুঁজে পাওয়া যাবে না, তো মুসলমানের নামগুলি মুসলমান, চাল চলন হিন্দুর মতো, কথাবার্তারা বৌদ্ধর মতো, এবং এদের বিয়ে শাদি ইহুদির মতো, মাথার চুল ইহুদির মতো, এই জাতটার নাম কি কেউ খুঁজে পাবে না, সবাই চাইবে চাবুক লাগা আমাদের দিকে ঢুকিয়ে নি, এই সাহসটা বিশ্ব নবীর সাহাবীর কাছে কেউ করতে পারেনি। অভাব, আব্দুর রহমান ইবনে আউফের অভাব, এ আউফ নয় আব্দুর রহমান সাহাবিটার নাম, অভাব, ঘরে দু একদিন খাবার নাই, অভাব চলছে, ধার করতে গেছে, ঋণ করতে গেছে উমাইয়ার কাছে, ঋণ কার কাছে করতে গেছে, উমাইয়ার কাছে, আর উমাইয়া পাকা বেইমান সুদের ব্যবসায়ী, দেখেন অথচ ওর আত্মীয়, ই কালেমা পড়েছেও পড়েনি, তোমাইয়াকে বলছে উমাইয়া রে কিছু ঋণ টিন দিবি, কদিন কষ্টতে আছি রে, বলে তোকে কি করে ঋণ দেবো, তুই যে সুদ দিবি না রে, তো উত্তর দিছে খেতে না পেলো তোকে সুদ দেবো না, মরে যাব তাও ভালো সুদ দেবো না, কালেমা পড়েছি, কি বলছিস তুই বল, এর নাম ইমান, এর নাম ইমান, আর কালকে যদি এজেন্ট ঢুকে যায় চিন্তামণি ফতেপুরে, এইখানে ছাইত্ব নিতে যত এলাকার লোককে চিনি বা আমার গ্রামে, খালি ওকে ডেকে চায়ের দোকানে বলছে এত এত টাকা জমা করলে এই মাসে এত, এই মাসে এই হয়ে যাবে, এই যাবে, 3 মাসের মধ্যে 4 কোটি টাকার মালিক বলেছে, ও কাউকে শুধুবে না, লাগেন আমার একটা নাম দিন, কী লাগবে, ছবি লাগবে, আধার কার্ড, এই আধার কার্ডে জিজ্ঞেস করুন, ঢুকে পড়লো, সাহাবিদেরকে পারেনি, পেটের অভাবও পারেনি, আজকে আমরা শেষ হয়ে গেছি, আজকে আমরা শেষ হয়েছি, ফুটবল দেখেছেন, ফুটবল আহা, লোকগুলো ফুটবল দেখে নাই গো, জালসা করতে গেলে গুলো একটা করে নিয়ে যেতে হবে আর কি, ফুটবল তো বিরাট বড় গ্রাউন্ডে 11টা যুবক নেমেছে, পশ্চিম দিকে 11টা যুবক ফুটবলকে মারতে মারতে পূর্ব দিকে নিয়ে আসছে, আর পূর্ব দিকে 11টা যুবক পশ্চিম দিকে নিয়ে যাচ্ছে, কেউ ওকে গছে না, পটাস ওই দিকে যাচ্ছে তো ওরা পটাস, আমার মতো একটা মাথা মোটা হুঁশ বুদ্ধি কম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে,
কোন দলের রে, বলটা কোন দলের, ওদের গেঞ্জি হলো সাদা আর এদের গেঞ্জি লাল, তো কোন দলের উ কেউ যে লাইনা রে, দুটো প্লেয়ারের পায়ে এরম করে লেগেছে আর বলটা হিসাবে আমার পায়ের কাছে পড়েছে, তো অনেকক্ষণ টেগুল লাত খেয়েছে, তো আমার কোল যেতে লাগছে আর কি, তেমনি করে কুড়িলে বললাম, ভাই তুই এত লাত খেয়েছিস রে, তুই কোন দলের, আর তোকে লাত খাইছে কেন বলতো, দুটো প্রশ্ন করলাম, তুই কোন দলের, তোকে লাত খাইছে কেন, ফুটবল উত্তরে বলছে আমি কোনো দলের লয়, তো গরু চুরি করেছিলি না, তা লাত খাইছে কেন, ওই যে আমার ভিতর ফাঁকা ওই লেগে লাত খেয়েছি, কই ইঁটকে মারুক তো দেখি, একটা পাথরকে মারুক তো দেখি, কত সালা হিরো আছে ওরা, আমি ফাঁকা। তো বর্তমান রাজনৈতিক ময়দানে মুসলিমরা হলো ফুটবল, কথা ঠিক না ভুল বলে, কেন সিপিএম মেরেছে এককালে লাত, আপনারা খেয়াল করেছেন কি না, যে লোকগুলো সিপিএম এ মাস্তানি করে হারাম খেয়ে হিরো হয়েছিল, ও রাইবা তৃণমূলে হিরো, খালি কালার চেঞ্জ করেছে, সারা জীবন ওদেরকে এই করতে হবে, দিয়ে লাত খেয়েছে, এই লাত খেয়েছে, ওই লাত খেয়েছে, তা আসলে কি ওর ভিতরটাই ফাঁকা, ভিতরে হৃদয়ে আল্লাহ থাকবে, রসুল থাকবে, সাহাবীদেরা ছিল পাথরের মতো অটল, হিলাইতে পারেনি, কিন্তু এরা লাত খেয়েছে, ওই জন্য শেষ হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এতক্ষণ তো সমস্যার কথা হলো, সমাধানের মাত্র দুইটি আয়াত আপনাদের সামনে তুলে ধরছি, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ। এখন কি হলো, চালাবো তো ওই যতই ধরবো ওইখানেই শেষ, কত কালেকশন দিয়েছি, কে কালেকশন করবে, মাথা খারাপ, আমি বকতে এসেছি, সবাই কালেকশন করলে হবে, লোকগুলো গরিব হয়ে যাবে না, পকেটে যে কটা আছে সব বেরিয়ে যাবে, খামখায় কেউ দিয়েন না টাকা যে খামখায় ছোট। দুটি সমাধানের আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি, এই আয়াত দুটি শুনে বাড়ি চলে যাবেন, না আমার পরে বক্তা আছে, যে না কে আছে আমার পরে, আব্দুল জব্বার সাহেব, মাশাআল্লাহ ভালো বক্তা। বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। আপনারা চালাক দেখেছেন, সবাই তাকান আমার দিকে, চালাক দেখেছেন, তাড়াতাড়ি বলেন না, দেখেন না ওই যে উঠে পালাচ্ছে বলে চালাক, তখন তখন তাড়াতাড়ি দেখবেন, তো দেখেন রসুল বলেছিলেন জান্নাতি দেখেছো, তা আমি তো রসুল লই ওটা বলতে পারবো না, কিন্তু চালাক বলবো, কিন্তু চালাক আসলে লাই, চালাকের তিন জায়গায় পায়খানা, তো ওদের তিন জায়গায় পায়খানা লাগবে, এই যে আদায়ের কথা একটু সাউন্ড ওদের কানে পড়েছে, চ কেটে পর কাটলে কি হবে বাপ, হয় মাদ্রাসায় দিছিলেন নাই হসপিটালে দেবে, আল্লাহ লিবে, ঘর যেতে যেতে এত জোরে কাশবে আম গাছে মাথা ঠুকে যাবে, এখানে চারটা সিলাই হবে, হসপিটালে সাত তিন মাস পড়ে থাকবে, সব পিঁড়ে রস বের করে নিবে আল্লাহ, দেখেছেন, আর আমার সঙ্গে কথা বলে না, আখ পিড়া আখ পিড়া আখের রস বার করা মেশিন দেখেছেন, কটা চাকা থাকে, তিনটে থাকে, তিনটে থাকে, যেগুলো রাস্তাঘাটে বের করে বড়গুলো তিনটে থাকে, কয়টা, তিনটে এক মাপের, তিন মাপের, কেন বলেন দেখুন, কুসর ছোট বড় আছে, কুসর হচ্ছে কয় মাসের ফসল, এগারো মাস, ধান তিন মাস, সব কিছু এক মাস দু মাস তিন মাস, তো কুসরকে এগারো মাস চাষি ভালোবাসছে, ওকে বাঁধছে যত্ন করছে, আর পাশে ধান কেটে নিলে, গম কেটে নিলে, আলু তুলে নিলে, পেঁয়াজ ওষুধ উঠে গেল, কুসর মনে মনে ভাবছে যে আমি চাষির বড় জানাই, ওকে পানি দিচ্ছে খোল দিচ্ছে যে আরও মোটা হো, যত মোটা হচ্ছে কুসর ভাবছে যে আমার শরীর স্বাস্থ্য ভালোই আছে, চাষি মনে হয় খুশি, কিন্তু চাষি খুশি অন্য কারণে, রস বার করবে ও আর
ও সারা বছরের জামাইগিরি বের করে দেবে, একবার মেশিনে ভরবে তো এক ফুটা ওই দিকে নিয়ে যেতে দিবে না, বার কর রস, তারপরে যা জমিতে তুই ছিলি। তো আল্লাহর জমিনে কুসর পীরা মেশিন তিনটে আছে, কোর্ট, হসপিটাল আর মাদ্রাসা। মাদ্রাসায় না, কোর্ট, হসপিটাল আর থানা। মাদ্রাসায় যদি দিবি ওটা জমা, আর না দিবি পিড়ে বের করে নিব। তুই এইখান থেকে উঠে পালাবি, ঢালাইয়ের রাস্তায় উবর হয়ে পড়বি, নাকে চারখানা সেলাই করে হাসপাতালে বার করবো 22,000 টাকা তোর। যান, উঠে যান, এবার যান। কে যাবেন? যান, ওই চালাক তিনটে গেল, খবর নেবেন কালকে হাসপাতাল আছে ওরা। যান, হ্যাঁ, মুসা কাল্লা কাবু করেছে, দিবি তা দে, আর না হয় মেশিনে বার কর। একজনা নিয়ে যেতে পারেনি টাকা, আর নিয়ে যেতে পারবে না, চ্যালেঞ্জ। আল্লাহ মেশিন তিনটে রেখে দিয়েছে টাকা বের করার। তো আমি যে কথা আপনাদের সামনে বলছিলাম, আল্লাহ কি বলছেন, যে তোদেরকে বেশি দৌড়তে হবে না, তৃণমূল কংগ্রেস আর সিপিএম এগুলো ওগুলোর কাছে দৌড়িস না। এই কদিন আগে রাহুল এসেছিল না, আর আমি সেদিনে এমন জামে পড়ে গেছি, আর আমাকে নিয়ে যাচ্ছে নুরুল হুদা। রাহুলকে দেখে এত খুশি কিছু যুবক, মনে হচ্ছে স্বয়ং জিব্রাইলকে দেখছে। আর ওর বাপ হয় ওইটা, লাফিয়ে কুদে শেষ হয়ে গেল। আরে হারাম খোর, তুই অতটা খুশি আল্লাহ কিনে হস না। জি, একটা রাহুল এসছে কত খুশি, এর থেকে বড় খুশি আমার রব কিয়ামতের মাঠে বলবে, এসেছি রে তোদেরকে দেখা করতে। সকলে রোজা রাখবো ইনশাল্লাহ, জোরে বলেন রোজা রাখবো ইনশাল্লাহ, সকলে জোরে বলেন রোজা রাখবো ইনশাল্লাহ, আল্লাহ এসে দেখা করবে আপনাকে। জি, সুসংবাদ, ওদিকে আমি যাচ্ছি না। তো আল্লাহ দুটি কথা বললেন, এক নম্বর বললে তোরা এই যে মসজিদটা আছে, মসজিদের দিকে সবাই মনে মনে আঙুলটা তোলেন, নিজের নিজের গ্রামের মসজিদের দিকে নিজের নিজের আঙুলটা তুলেন। আমি আমার গ্রামের দিকে তুলছি, আমার বাড়ির পাশে আছে, বাড়ির বাম পাশে আছে ঢুকতে। তো আল্লাহ বলছেন, ফালিয়াবুদু রব্বা হাদাল বাইত, এটা কাবাকে কেন্দ্র করে আয়াতটা নাজিল হয়েছে। তবে তফসির করতে গিয়ে বলা যাবে, এই মসজিদ ঘরটা, এই ঘরের যে মালিক, ওই মালিকের পায়ে তুই উবুর হয়ে পড়ে যা, মালিককে জড়িয়ে ধর, আর চোখের পানিতে মালিককে বল, মালিক রে তোর দরজা ছেড়ে দিয়ে বহু দূর চলে গেছিলাম, খালি লাত আর লাত আর থাপ্পড় খেয়েছি, লাঠি খেয়েছি, রুটি পাইনি। মাবুদুর তোর গোলাম তোর কাছে ফিরে এসেছে, তুই ক্ষমা করে দে, আর আমাদের নিরাপত্তার দায়িত্ব তুই নে। আমার কোরআন বলছেন, আল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাওফ, তোদের ঘরে আল্লাহ বরকতের ডালি ভরে দেবে রে, অভাব দেখতে পাবি না, রুজি তোদেরকে দেবে। আর তোদেরকে যেদিক থেকে আজাব আসুক, মারপিট আসুক না কেন, আল্লাহ নিরাপত্তার চাদর দিয়ে ঘেরে নেবে। আল্লাহ তোদেরকে নিরাপত্তা দেবে। একটি কথা, যিনি মুসলমান তিনি মুখ দিয়ে বলবেন, যিনি অন্য কোনো জাতি যদি থাকেন তা আপনি বলিয়েন না। কোরআনে একটা শব্দ ভুল আছে, তাহলে এটা কোরআন থেকে বললাম। আল্লাহ বলছে ঢুকে যা, আমার অফিসে ঢুকে যা, পঞ্চায়েত যেতে হবে না, ব্লক যেতে হবে না, দরখাস্ত দিতে হবে না, ডেপুটেশন দিতে হবে না, তোরা ঢুকে যা। হাজি ভাই, একটা মসজিদ নিয়েছে ভারতবর্ষে, কয়েক লক্ষ মসজিদ আছে, কই মুসলমানরা রাগ করে সেই দিন থেকে সবাই মসজিদ ঢুকে গেল না তো? তাহলে ওদের মাথা টনো করে যেত, কি করেছি রে বাবা, কি করেছি। আমি তো বলছি সব জায়গায়, এ ওই জাতিদের জানে শান্তি নাই, শান্তি না থাকার কারণে ওরা নিজেদের দেবদেবীকেও শান্তি দিতে পারছে না। শেষকালে রাম এসে মুসলমানদের মসজিদে জায়গা নিলেন। আহা, জানটা এতদিনে ঠান্ডা হলো, যতগুলো ঠাকুর আছে সব ঢুকবে মসজিদে। যা বেকুতা, কদিন পরে মুদিও ঢুকবে, দাঁড়ান কালেমা পড়বে, এই কেবল দাড়ি ছেড়েছে। জি, অমিত শাহ শান্তি পাবে না মসজিদ ছাড়া। আল্লাহ ওদেরকে হেদায়েত দেখ, না হয় ধ্বংস করে দেখ। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ হয় হেদায়েত দেখ, আর না হয় ধ্বংস করে দেখ। তো
শান্তির জায়গাতে তোরা চলে আয়। আল্লাহ নিজেই ডাকছে, বাংলায় বলি, আই তোরা সলাতের দিকে আয়, নামাজের জন্য আয়। আজানটা যদি বাংলা হয় তো এরকম হবে, আয় আয় তোরা নামাজের দিকে আয়। আর ফালাহ যখন বলবে এরকম হবে, আয় তোরা নিরাপত্তা শান্তির মুক্তির দিকে আয়। এখানে এত নিরাপত্তা আছে, শান্তি আছে, মুক্তি আছে, নিবিত তোরা আয়। যখন মসজিদওয়ালা ডাকছে, উচ্চায়ের দোকানে বসে বসে বলছে, আমাদের পশ্চিমবঙ্গে যদি শান্তি নিতে হয়, এনআরসি যদি বাঁচতে হয়, মমতাকে ডেপুটেশন দিতে হবে, আমার রবের মুখে কি পড়ে যাচ্ছে দেখলেন, রবের মুখটা লজ্জিত হয়ে ফিরে যেছে। আমি আসমান জমিনের মালিক ডাকলাম, নিজে থেকে তুই বলিসনি, তারপরও আমাকে অ্যাভয়েড করে একটা নন মুসলিম মেয়ের কথা চিন্তা করছিস, সে তোদের শান্তি দেবে। আল্লাহ বলছে, শান্তি পাবি না, আমি আগুনে পেটল দিব রে, শান্তির মালিক আমি আল্লাহ। এদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম, তোদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না যে ব্যবসাটা করলে তোরা আযাবে আলীম থেকে বেঁচে যাবে। সেটা হলো কি, তুমিনুনা বিল্লাহ, এই আযাবে আলীমটা দুনিয়ার আযাব। আযাবে আলীম বলতে মরার পর জাহান্নামের আযাব, কবরে আযাব, পুলিশের আযাব। তার মানে দুনিয়াতেও হিরো, আখেরাতেও হিরো হয়ে যাবে। তোদেরকে সব সময় সালাম দেওয়া হবে, অসম্মান করা হবে না। সেটা কি, প্রথম হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে কামিল ঈমান আন, আল্লাহকে জড়িয়ে ধর, আল্লাহকে আপন বানাও, আল্লাহর ব্যাপারে আকীদা ঠিক কর, আল্লাহ যা যা বলেছে তা তা কর, আল্লাহ যা ছাড়তে বলেছে তা ছাড়, আল্লাহ যা ধরতে বলেছে তা ধর, ওয়া রাসূলিহি, এবং রসুলের চেহারাটা তুই নিয়ে আয়, রসুলের সুন্নত ছাড়িস না। স্বয়ং নবীজি বেঁচে আছেন, স্বয়ং নবীজি বেঁচে আছেন, স্বয়ং নবীজি বেঁচে আছেন। সাহাবীরা জিহাদের ময়দানে গিয়ে তিন দিন মহড়া চলছে, কিন্তু বিজয়ী আনতে পারছে না। তারা আপসে আলোচনা করলো যে আমাদের কি ত্রুটি রয়েছে, ইঞ্জিনের সবই রয়েছে কিন্তু চালু হচ্ছে না কেন। দেখা গেছে শুধুমাত্র নজলে হাওয়া ঢুকে গেছে, ক্ষুদ্রতম একটা ত্রুটির কারণে বিরাট বড় জিসিবি যে সমস্ত মাটিকে কেটে দিবে সে স্টার্ট হচ্ছে না। এক তিল মানে নজলে হাওয়া ঢুকে গেছে, সেই এত বড় কাজ করছে। সাহাবীরা আপসে মাসোয়ারায় বসে গেলেন যে আমাদের কি ত্রুটির কারণে আমাদের মতো জিসিবি আটকিয়ে যেছে বেঈমানদের কাছে। তারা দেখলো তিন দিন আমাদের মিসওয়াক করা হয়নি, দাঁতন করা হয়নি, এটা ফরজ নয়, এটা ওয়াজিব নয়, এটা সুন্নতে রসুল। একটা সুন্নত না থাকার কারণে আমরা এত দুর্বল হয়ে গেছি, বেঈমান মূর্তি পূজকের কাছে আমরা আগাতে পারছি না। অতএব তারা বলল, আগামী সকালেই উঠে প্রথমে ডাল ভেঙে দাঁতন করো, সমস্ত সাহাবীরা একসঙ্গে রসুলের সুন্নতকে জীবিত করার জন্যে যে গাছের ডাল ভেঙে দাঁতন করতে শুরু করেছে, এদের দাঁতন করা দেখে বেঈমানেরা ময়দান ছেড়ে পালিয়ে গেছে। আজকে এত রেগে গেছে রে, কাউকে বাঁচিয়ে রাখবে না। তাহলে একটা সুন্নতির যদি এত
মজবুত ক্ষমতা হয়, বুলেটের মতো ক্ষমতা হয়। ও নবী মুহাম্মাদের উম্মাহ, তুমি দাড়িকে চেচে ফেলে দিয়েছো, জিহাদের ময়দানে নেমে তোমার কোনো লাভ হবে না। প্রিপারেশন নিতে গেলে যেমন যেমন কাজ তেমনি তেমনি কাজ সাথে নিতে হয়। জিহাদের প্রথম শব্দ হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহকে সঙ্গে লাগবে, ও রাসূলিহি, পূর্ণাঙ্গ রসুলের সুন্নতকে জড়িয়ে ধরতে হবে। ও জিহাদিন ফি সাবিলিহি, এরপরে তুমি জিহাদের দিকে পা বাড়াবে। তুমি যদি একা হও রোম সম্রাটকে গ্রহণ করবে, তুমি যদি দুজন হও ভারতবর্ষ তুমি দখল করবে, পাশে মায়ানমার, বাংলাদেশ, চীন, জাপান, আপনার কিনা ভুটান, নেপাল কেউ বাদ যাবে না, সব তোমার মুষ্টির ভিতরে চলে আসবে। এত পার বাড়বে যদি সুন্নতকে আল্লাহকে সাথে রাখতে পারো। এরপরে তুমি যেদিকে পা বাড়াবে ওই দিক মহাসমুদ্র তোল পার করছিল, সেও পর্যন্ত হাই রোডে পরিণত হয়ে যাবে। হযরত উমার একদিন ফজরের নামাজে সালাম ফেরার পর কাঁদছেন, কাঁদছেন তো আগে থেকেই, ঘুম ভেঙে গেছে তখন থেকে কাঁদছেন। কাঁদার কারণটা কি? কাঁদার কারণটা হচ্ছে উনি রাতে একটা চিঠি লিখে বালিশের নিচে দিয়েছে, দেশে অনেক অভাব, মাল কম আছে, তো বাইরে বিদেশের কোনো সম্রাটকে, প্রধানমন্ত্রীকে চিঠিটা লিখেছে, আপনি কিছু মাল পাঠান, যে মাল দিয়ে আমি দেশটা কিছুদিন চালাবো, আবার মাল হয়ে গেলে দিয়ে দিব। চিঠিটা বালিশের নিচে আছে, আর কিছু নেই। রাত্রিতে স্বপ্ন দেখছে রাসূলুল্লাহ সাল্লামের সাথে কথা হচ্ছে, আল্লাহ নবী বলছেন, ওমর, তোমাকে আমি চালাক মনে করতাম, বাস আর কিছু বলেনি। মানে কথার ভঙ্গিতে রাসূলুল্লাহ সাল্লাম নারাজ, কথার ভঙ্গিতে রাসূলুল্লাহ সাল্লাম নারাজ। তো হযরত তোমার ডুকরে ডুকরে কাঁদছেন, আমার উপরে নবীজি নারাজ হয়ে গেছে। সাহাবিদেরকে বলছে, তোমরা আমাকে সাহায্য করো, আমি কি ভুল করেছি যে রসুল নারাজ হয়ে গেছে। সাহাবিরা বলছে, রাসূলুল্লাহ, এই আমিরুল মুমিনিন, আপনি প্রতিদিনের মতো আমল করেছেন, কিছু বাদ গেছে? না। কিছু বেশি করেছেন? না, যা যা আমল করি তাই করেছি। কাঁদছে, বলছে, একটা কাজ করেছি। কি? বলে, বিদেশে চিঠি লিখেছি, দেশে অভাব চলছে, তো বালিশের নিচে রাখা আছে, আজকে সকালে পাঠাবো কাউকে দিয়ে, এটা ভেবে রেখেছি। সাহাবিরা বলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কত বড় ভুল করেছেন, দেশে অভাব চলছে, বিদেশকে চিঠি লিখেছেন, অথচ কাছে আল্লাহ আছে, দরখাস্ত দিলেন না। এটাই নবীজি মেনে নিতে পারেননি, তাই আপনাকে ছোট করে কথা বলেছে, উমার রে, তোমাকে চালাক মনে করতাম। এটা কি আপনি খাপা পাগলার বোকার মতো কাজ করেননি? হযরত উমার চোখের পানিতে চিঠিটা ছিঁড়ে ফেলে দিলেন, ফেলে দিয়ে বললে, চলো আমরা ইস্তেসকা নামাজ পড়ব, আল্লাহ পানি দেবেন এবং আমাদের ফলে ফসলে ভরে যাবে। হযরত উমার ইস্তেসকা ইমামতি করলেন, মুসলধারা বৃষ্টি হলো, মদিনা ফলে ফসলে ভরে গেল। কাকে ডাকতে হয় এটা আমরা জানি না, আমাদের ত্রুটি শেষ নেই। জীবই আমরা সব সময় যেন একটা ভুলের ময়দানে দৌড়ে বেড়াচ্ছি, ভুলের ময়দানে দৌড়ে বেড়াচ্ছি, সবটাই শেষ করে ফেলেছি আমরা। তো শেষ বক্তব্যে দুটি জিনিস বলি, এই যে আমার দাড়িটা আছে, এই দাড়িটাকে আমি কোন একটা ভুল করেছি, সভাপতি ভাই, বন্ধু মানুষের মতো কোন একটা ত্রুটি হয়ে গেছে, এখানকার যুবক ধরে দাড়িটাকে চেঁচে ফেলে দিয়ে ওটাকে রাস্তায় ফেলে জুতা করে লোগড়ে চেন টেন ওর উপরে পেচ্ছাপ করে দিল, সহ্য করতে পারবেন আপনারা? বলেন পারবেন? তাই যদি না পারেন, যারা দাড়ি চেঁচেছেন বলেন, ওই দাড়িটা কোথা আছে? আপনি রসুলের সুন্নতটাকে যে কাটা করালেন নাপিতকে, সে কেটে এমনি করে এক জায়গায় রাখলো, দিয়ে ওই ঢপের ঘুমটির পেছনে ফেলেছে, গোটা বাজারওয়ালা সেখানে পেশাব করে, আল্লাহর মার কি সাদে আসছে? এবার বলেন,
রসুলের জানি দুশ্মন হচ্ছে ইহুদি, ইহুদির মতো দুশ্মন অন্য কেউ নয়। সেই ইহুদিদেরকে আমরা ভালোবেসেছি কেন? একবার মাথার চুল চারিদিকে ছোট মাথের মাঝে বড়, এটা ইহুদিদের কাছ থেকে এসেছে। আজ মুসলমান ইহুদিকে গ্রহণ করেছে, এরা পাস করবে না এরা লাত খাবে বিধায়। আজকের টোটাল বক্তব্যটা ছিল আত্মসমালোচনা, আমি আমার লিকটা মারি, আমি আমার টিউবের লিকটা মারি, নিশ্চয়ই আমার চাকা আগা দিয়ে গড়বে। আমি কাউকে দোষ দিইনি, হিন্দুকে দোষ দিইনি, খ্রিস্টানকে দোষ দিইনি, বৌদ্ধকে দোষ দিইনি, আরও কাউকে দোষ দিইনি। রাজনৈতিক দল সিপিএম কংগ্রেস তৃণমূল বলেন, আর বিজেপি বজরং আর শিবসেনা বলেন, আমি কাউকে দোষ দিচ্ছি না। আমি দোষ দিচ্ছি আমি যে বুলেট মাল সেখানটা আমার শেষ হয়ে গেছে, আমি নিজেকে নিজেই শেষ করে দিয়েছি। তো অতএব এই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আসতে হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? আমি দোয়া দিচ্ছি আমিন বলেন। এই আল্লাহ তুমি আমাদেরকে ওই জায়গা থেকে ফিরিয়ে নিয়ে এসো। এ আল্লাহ আমাদেরকে পূর্ণাঙ্গ রসুলকে ফলো করে চলার তৌফিক দাও। এ আল্লাহ তোমার হুকুমকে মেনে চলার তৌফিক দাও। আপনারা সব মুসলমান না অন্য জাতি আছেন? কেউ হাত তুলেন তো, সব মুসলমান তো? আপনারা মুসলমানের মতো ওয়াদা করেন, 5 থেকে 7 মিনিট বসে থাকবেন, যিনি উঠে পালাবেন উনি হাত তুলেন। আমি চারিদিকে তাকিয়ে নিলাম, 5 থেকে 7 মিনিটের মধ্যে যিনি উঠে পালাবেন তিনি হাত তুলেন, তাহলে কেউ তুলেন নাই। সবাই বসে থাকবো ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। তো কোরআনকে বাঁচানোর জন্যে কোনো আল্লাহর গোলাম আছেন 10,000, 5,000, 20,000, 50,000 হোক, আর নিম্নে 1,000 হোক, দেনেওয়ালা কেউ আছেন? এখন যদি উঠো ইউটিউবাররা, ঠান্ডা করে দেবো, একটা মোবাইল খুলতে দিব না, চুপচাপ 7 মিনিট রেকর্ড করো। আসল মাল কটা নিয়ে নিলি যদি গা কুটকুট করছে, একজনও উঠবে না, শেষ দিকে এডিট করে কেটে ফেলে দিবে। বলেন কেউ আছেন? দুর্গমগিরি কান্তর মরু দুস্তুর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রিতে যাত্রীরা হুঁশিয়ার, ফুলিতেছে জল দুলিতেছে তরি ভুলিতেছে মাঝি পথ, কে আছো নও জোয়ান হও আগো আন হাঁকিছে ভবিষ্যৎ। আল্লাহর গোলাম কেউ আছেন? আল্লাহর গোলাম কেউ আছেন? 5,000 দেনওয়ালা এখানে এসো, একজন ওখানে টাকা দিবেন না, বকিছি আমি আমাকে দিবেন। যে এলো চষে সে রইলে বসে লাড়া কাটাকে ভাত দে থেসে থেসে, ওইখানে দিয়ে বলছে 5,000। তো আমি কেন বকলাম? লোড়া আদায় করো, মাশাল্লাহ কত? 5,000 টাকা, মাশাল্লাহ, আল্লাহ কবুল করুন এবং জানমালে বরকত দান করেন এবং ইমানি জজবাতে পৃথিবীতে বাঁচিয়ে রাখুন, ইমানি হালাতে আমাদের সকলকে মহত দান করুন। জি ভাই আর কেউ আছেন? 5,000, 10,000 দেনেওয়ালা মা বোনেরা কানের দুটা খুলে দিয়ে পাঠান, তবে কোনো ছেলে মানুষ মেয়ে ছেলে দেবেন না, মুরব্বী খালামা যিনারা আছেন তেনারা দেন, ছেলে মানুষ ঝোঁকে দিয়ে দেবে, ফ্যামিলিতে সমস্যা সৃষ্টি হবে, দিতে হবে না। কিন্তু খালামা যারা আছেন, যিনি মুরব্বী বাড়ির সমস্ত পাওয়ারকে নিজের হাতে রাখেন, ওই রকম খালামা দুটা কানের খুলে দিয়ে আল্লাহর কালাম পাকের সম্মানটা আপনি বাড়িয়ে দেন। কোন মা আছেন একবার নাকেরটা দিয়ে পাঠান আল্লাহর রাস্তে। জি এখানে কেউ আছেন আল্লাহর গোলাম? 1,000 বলেন, 2,000, এই দেখো চলে এসছে, নাকের আছে। কোথা বাড়ি? পুরাতন সিংহে। তো পুরাতন গায়ে থাকছেন কেন? নতুন নতুন গা চলে যান, সব জিনিস আপডেট হয়েছে, আর আপনি এখনো পুরোনো গায়ে আছেন? এটা নাকের এসছে, দোয়া করবো ইনশাআল্লাহ। জি আর কে আছেন? এটা রাখেন, আমি কানা বেনামি ফতেপুর, তারপরে আর এগুচ্ছে না, কে মা দিয়ে পাঠিয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মৌলানা সাহেবের জন্যে ওনার স্ত্রী দিয়েছেন, ইনার মা দিয়েছেন আব্বার জন্যে। বেনামি ফতেপুর, শ্বশুর শাশুড়ি বাবা মা স্বামী নামে মৃত একটা সোনার চেন, কই চেনটা কই?
সেটা ওখানে থাকবে কেন? কেন ওখানে থাকবে চেন? আমি দু ঘন্টা ভাবলাম ওর ওখানে বসে বসে চেন ডাকবো, মানে একদম এগুলো মানা যাবে না, দিতেই হবে এখানে। দেখেন, আরে মুসলিম ছেলে মুসলিম মেয়েরা যা দান করতে পারে, পৃথিবীকে চ্যালেঞ্জ দিব, খালি ইউটিউবে দেখাও, এটাকে রাখবে। এই দেখে দেখেন সোনার চেন, জি, আমাদের বর্ধমান জেলায় আমার গ্রামের পাশে উক্তা পিচকুড়ি, পিচকুড়ি উক্তা মসজিদের ছাদ ঢালাই চলছে। আমি খালি বলে দিলাম মসজিদের ছাদ ঢালাই চলছে, পুরুষেরা সবাই এসে কুলির কাজ করেন, লেবারের কাজ করেন, আর মেয়েরা পর্দা থেকে দেন। তো মেয়েরা পর্দা থেকে কিছু না হলো 5 থেকে 7 ভরি সোনা দিয়েছিল, জি। দেখেন কিছু না হলো 1 ভরি থেকে আরও বেশি, বেশি 15 গ্রাম হয়ে যাবে, দিয়েছে, পারে, মুসলিমরা পারে, জি। কত আছে ভাই? অত তাড়াতাড়ি পালাইছেন কেন? এদিকে আসেন, এদিকে আসেন, আমি তো আপনাকে মারি নাই ভাই, বলছি আমার মতো ভাই পাবেন, একটা ভক্ত মানুষ কেটে পড়ছে। কত দিলেন? 1000 টাকা? আর নাই না, এটা তো লিবু, এটা তো দিইনি আপনাকে, আর ফেরত দিব না, ওই চালাক মাল আমি আছি, যা ঢুকে তার বের হয় না, কিন্তু আপনি আর দিতে পারবেন না, বেশ তাই হলো, তো 10টা টাকা দিলে হতো, 100টা টাকা, জি। আর কেউ আছেন? 1000 টাকার মধ্যে 500 কাল দেবে। আর কেউ আছেন? আল্লাহর গোলাম মা বোনের একটু পাঠান। দেখেন আমার কিন্তু টাইম কট কট করে এগোচ্ছে, বক্তা নিয়ে আসেন, আপনি ভাবিয়েন না যে লম্বা টাইম চালাবো আউয়াল আখিরের মতন, আমি 5-7 মিনিট যা করব, জি। কেউ আছেন আল্লাহর গোলাম? আরে 1000 টাকা যতজন দেনাওয়ালা আছেন চলে আসেন, আর এত জোর আসবেন যেন দাঁ দিকে বাঁ দিকে যে থাকবে 2-4 লাত গায়ে লেগে যায়, ওর গোনা মাফ হবে নাকি হবে? খেপা দাঁতা আসছে এর কোনো, হ্যাঁ, কোন গ্রাম? শালমারা। আচ্ছা মাশাল্লাহ মাশাল্লাহ। এখানে কত আছে? কুতাবাড়ি কৃষ্ণ সাহের, মাশাল্লাহ। আর কেউ আছেন? নিয়ে আসেন। দেখেন 1000 টাকা দেনাওয়ালা আর কেউ আছেন? আচ্ছা মাসের ছাত্রগুলো আছে, এবার চাদর পাঠিয়ে দেন, এবার চাদর পাঠিয়ে দেন, মাশাল্লাহ। 1000 টাকা দেনাওয়ালা, 1000, 2000, 5000 মা বোনেরা আমার, এই পড়তে বিরক্ত লাগে, দেন, লেখাপড়া শিখি নাই, প্রাইমারি থেকে লুকিয়ে পালিয়ে গেছিলাম, আর আমাকে কাগজ দিচ্ছে। আব্দুল ওদুদ ফতেপুরের 5000 টাকা, মোহাম্মদ সিরাজুল পণ্ডিতপুর 1500 টাকা, নাজির রহমান সেবু 1000 টাকা, নজরুল ইসলাম কি মধুপুকুর 1000 টাকা, বেনামিতে 1000 টাকা, বেনামিতে আরও 1000 টাকা, মাশাল্লাহ। তুমি তখন থেকে 1000 টাকাকে 100 টাকা শুনে এসেছো, বয়স কত হলো? খাপা যাও, আর 900 টাকা নিয়ে এসো, চুড়িমুড়ি করে আনোগা, যাও। আর কেউ আছেন আল্লাহর গোলাম? 1000 টাকা দেনেওয়ালা, একসঙ্গে দোয়া করবো ইনশাআল্লাহ, সব মনে আছে, একসঙ্গে দোয়া করবো। আমি ভুলে গেলেও আমার আল্লাহ, আমি যার গোলাম, তিনি কিন্তু ভুলেননি, আমার মাবুদ আমার মালিক সব মনে রেখে দিয়েছেন, কে কোন নিয়তে দিয়েছেন, জি। আমার আমি যার গোলাম আমার মালিক এত বড় এত ব্রেনিয়ান সব মনে রেখে দিয়েছেন, আর আমার মালিক এত বড় ধনভাণ্ডারের মালিক, তিনি সবাইকে সব দিতে পারবেন, তিনি দুনিয়াতে পারবেন দিতে, তিনি কবরে দিতে পারবেন, আমি যার গোলাম তিনি হাসরে দিতে পারবেন, পুলসেরাতে দিতে পারবেন, আমি তার গোলাম। দেখেন আমার মালিক কত বড়। কত আছে? তা আর 500টা ওইদিকে ধরে রেখেছো কেন? ওটা দিয়ে দাও, একদম নেই, মোটেই নেই, শোনো মোটেই নেই, বার করো। খেপা এখানে এসেছো জানো না, আমি কালেকশন করছি, কত গো ভাবছি? 1000 টাকা, এর 200 টাকা ছিল দিয়ে দিয়েছে। কত আছে? আব্দুর রাজ্জাক 1000, রাজ্জাকের গোলাম, আহা কত সুন্দর নাম গো, ওর আব্বাকে পেলে পরে 1 কেজি জিলাপি খাইতাম, যে এত সুন্দর নাম রেখেছে আব্দুর রাজ্জাক, জি। আফজাল মৌলানা আমার আগে বকে গেল, তোকে বলছিলাম তোমার বাপ কত চালাক নাম রেখেছে বলে। কত আছে? তা 2000 দিলে তো 5000 হয়ে যায়, হ্যাঁ 2000 দিয়ে তো খেপা কোথায়, এই চান্স লেগে যাচ্ছে, দাও তেগুড়ি বিকে মার্বেল দিয়ে তুমি মাত্র 3000 টাকা দিবে, এনে তোমার কোন ধরনের কথা, চলো দাও 5000 করো, জানের ভয় দিচ্ছে নাকি রে? জানে ভয় নাই, 100 বার ভয় কেন করবে, জি।
দেখেন বিকে মার্বেল, আমার বাড়ি যদি কাছে হতো তো মার্বেল কিনতাম, কিন্তু এত দূরে কে যাবে? জি আল্লাহর গোলাম, আর কেউ আছেন? চাদর দেন। সাত মিনিট যে বসতে বলেছিলাম আপনাদেরকে, যারা উঠেননি তারা ওয়াদা পূরণ করেছেন মুসলমানের মতো। আর 30 সেকেন্ড আছে। জি এতদূর থাকলি আপনারা মুসলমান, একদম পাক্কা ওয়াদা রাখনে বলা। জি আল্লাহর গোলাম, আর কে আছেন? দেন, চট করে করে দেন, চট চট করে দেন। এবার আমি ছেড়ে দিচ্ছি, তা আমার বড় ভাই কিছু কথা বলবেন, তখন তো বক্তা চলে আসবে ইনশাআল্লাহ। জি আমি দোয়া দিচ্ছি, আপনারা একবার আমিন বলেন, আর টাকা বন্ধ নাই। এই আল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যতজন দান করেছেন আল্লাহ, সব দান তুমি কবুল করে নাও। যে যা নিয়তে দান করছে আল্লাহ, তুমি তার নিয়তকে পুরা করে দাও, জায়েজ নিয়তকে পুরা করো। না জায়েজ কোনো নিয়ত করে থাকলে আল্লাহ তুমি তাকে সবর দাও এবং তার বদলা দান করো। এই আল্লাহ তোমার কাছে এই মর্মে দোয়া চাইছি, যতজন দান করেছেন তাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন নানা নানি দাদা দাদি স্বামী স্ত্রী যা যার জন্য দান করেছে কবরে চলে গেছে বাবু, তাকে তুমি যা যায় খায়ের দান করো, দানের বদলায় তার আজাব মাফ করে দাও আল্লাহ, তোমার কবরে আল্লাহ তাকে মুক্তি দাও। এই আল্লাহ আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি, দান খয়রাত এলাকার করলো আল্লাহ, তুমি এলাকা যে যে দিক থেকে ইনকাম করে তুমি হালাল উপার্জন করার তৌফিক দাও, এবং মালে তুমি বরকত দাও, অভাব তুমি দূর করে দাও, যাদের ঋণ আছে ঋণকে পরিশোধ করে দাও। আমিন বলছে না, ক্লান্ত হয়ে গিয়েছে। আল্লাহ তুমি ঋণ পরিশোধ করে দাও। এই আল্লাহ যাদের ছেলে মেয়ে বড় হয়েছে সুপাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও, যারা লেখাপড়া করছে আল্লাহ তাদের শিক্ষার শীর্ষস্থানে পৌঁছিয়ে দাও। সারা বিশ্বে যত বেঈমানরা মুসলমানদের বিরুদ্ধে লেগেছে আল্লাহ তাদের শক্তিকে তুমি শেষ করে দাও, এবং তাদেরকে কালেমা দিয়ে তুমি আমাদের দলভুক্ত ভাই করে দাও। এই আল্লাহ যদি তোমার কাছে কালেমা না থাকে তাদেরকে ধ্বংস করো। যে যার নামে নিয়তে দান করছে নিয়তকে পুরা করো। তাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজনের সঙ্গে হাসরের ময়দানে মোলাকাত করে দিও আল্লাহ। রসুলের হাতে পানি পান করা তুমি তৌফিক দিও, রহমতের ছায়াতে তুমি জায়গা দিও, এবং কঠিন কিয়ামতের দিন আল্লাহ তুমি পুলসেরাতকে ফ্রি করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইও। আমিন আল্লাহুমা আমিন আমিন আল্লাহুমা আমিন। আর কেউ আছেন আল্লাহর গোলাম? যারা পালাইছে কেন রে? জি আল্লাহর গোলাম, আর কেউ আছেন? রসুলের উম্মত, আর কেউ আছেন? জি আল্লাহ রস্তে বলেন, আমি আর 2 মিনিট টাইম দিই। জি কি করব? এই বক্তা কই? এই টাকাটা নিয়ে খায়রুল আলম কই? কে ওটা? চলে গেলো তো আমার কাছে পাঠাইতে হতো না? ডাক্তার আমি অপারেশন করছি, খেপা কোথা খা। ওয়ালাইকুম সালাম, দেখো কত মজবুত সালাম দিচ্ছে। দেন টাকা দিয়ে দেন। দিয়েছি ইনশাআল্লাহ। আর যা ফাঁকিবাজি সালাম। জি মাশাআল্লাহ, দেন আল্লাহ রাস্তে দেন। তুমি ওটা গুটাও 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 গুটাবে কেন? আরো বক্তা আছে তো? হ্যাঁ দাও টাকা, টাকাটা দিয়ে।